মাদার দিয়ার শেষে বাড়ির আইবের ফতত বাঁচার তলে ভরিয়ে রে প্রাণ হারাইয়ে দুই মোটরসাইকেল আরোহী। চট্টগ্রামের রাজান উপজেলার ছত্তরঘাট এলাকা আজ বুধবার বেলা 12:30 ইক্কে এই দুর্ঘটনা গান ঘটে, যার মোটরসাইকেল চালক মোহাম্মদ রুবেল ও তার চাচাতো ভাই মোহাম্মদ তারেক নিহত হয়। প্রত্যক্ষদর্শী ফোনরা হতা হয়ে জানা যায়, মাজারে জিয়ারত করার জন্য ওখান থেকে বাড়ি ফেরার সাথে সংঘর্ষ হয়েছে বাসের সাথে আর কি, মানে বড় গাড়ির সাথে ধাক্কা লাগছে। আমি আর 2 মিনিট পর আসছি ওখানে, আমি আসার পরে পরে ওনাদেরকে আলিফা নিয়ে আসছিল, আলিফে বলছে যে সিটাং মেডিকেল নিয়ে যেতে হবে। সিটাং মেডিকেল আসার সাথে সাথে ওরা ডেড বলে আমাদেরকে নিয়ে দিয়েটা দিয়ে দিয়েছে, বলছে আমরা এখন লাশ নিয়ে যাওয়ার জন্য। আহত অবস্থায় ইতারার উদ্ধার করি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হইলে কর্তব্যরত চিকিৎসক ইতারারে মৃত বলে ঘোষণা করে। এটা দুইটা আনা হয়েছে মৃত অবস্থায়, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে ওরা আনতে আনতে পথে কোথাও কোনো হাসপাতাল দাঁড়ায়নি, আসা যখন এসছেন এখানে তখন অলরেডি মৃত, আমরা শুধু ডিক্লেয়ার করেছি। এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানাই, দুপুর 12:30 দিকে রাউজান থানাধীন সর্দারহাট নতুন ব্রিজের কাছ থেকে দুজন লোককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসে, আসার পরে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্যু ঘোষণা করে, ওখানে বাস আটক করছে আর মৃত ব্যক্তিদেরকে আমাদের মর্গে রাখা হয়েছে। ডেক্স নিউজ, সি+ টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।